বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে নি না ভুল আছে নি না বাল হুয়া কুরআনুম মাজিদুন ফী লাওহিম মাহফুজ ও বন্ধুরে আজকের এই মাহফিল কবর বাসীর শরণে মাহফিল ও আমার বাজানো কবর বাসি কারা এখানে এমন একটা মানুষ নাই যার আলী আওলাদ অন্ধকার কবর দেশে নাই এই এলাকার মধ্যে মানুষ কিন্তু এত অল্প না আজকের মাহফিলের মধ্যে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার কিন্তু যারা বসে গেলেন যাদের মা নাই বাবা নাই তাদের রুহানি গোলা আমাদের চেহারার দিকে তাকায় রইছে রে আমরা যারা বসে গেলাম আমাদের রুহানি গোলা অনেক আনন্দিত আর যারা আসতে পারে না যারা বসতে পারে নাই তারা কাঁদতে 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 আবার আগের জায়গার মধ্যে চলে যাবে হায় 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 বলে বলে কাঁদবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আমি নিজেও ভালো কাজ করতে পারি নাই ভালো একটা সন্তান আওলাদ দুনিয়ার জমিনে রাইখা আসতে পারি নাই এই আমার বন্ধুরা বাবার অন্ধকার কবর দেশে শোয়া দিলাম বলেন তো আপনি আমি ওই দেশের মধ্যে একদিন যাওয়া লাগবে কি লাগবে না আমার আল্লাহ বলে ও আমার ও বান্দা তুমি তো জানো না কখন কোথায় কি অবস্থায় মরে যাইবা কত মানুষ মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ আগুনে পড়ে মারা যায় কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে সিগাল কুকুরের মতো মইরা যায় ও আমার আল্লাহ আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত যেই প্রাণীর আত্মা আছে ওই প্রাণীর মরণ আছে আল্লাহ গো মরে যাব কোন দুঃখ নাই যেই দিন মরণ দিবা যেই দিন মরণ দিবা দিনটা বারটা যেন সোম শুক্রবার হয় এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই মরতে চাই কি চাই না ও আমার আল্লাহ গো বাবার আগে সন্তান মারা যায় সন্তানের আগে বাবা মারা যায় আল্লাহ ও আল্লাহ গো মরণ দিবা তাতে কোনো সমস্যা নাই ইমানদার না বানাইয়া এই দেহের মধ্যে সাদা মার্কিন কাপড় লাগাইও না জবান খুলে বলেন ইমানের দাম আছে না নাই বলেন আছে না নাই মানুষের মধ্যে এমন কিছু কিছু মানুষ থাকবে আরে মানুষ তো দাড়ি দেখলে পাগল হইয়া যায় টুপি দেখলে পাগল হইয়া যায় সুন্দর সুন্দর বক্তব্য দেখলে পাগল হইয়া যায় না রে না দাড়ি দেখলে সুন্দর সুন্দর বক্তব্য দেখলে গুমটা গামটা দেখলে পাগল হওয়া যাবে না দেখতে হবে যেই ব্যক্তিটা এত ভালো কথা বলে তার সিনার মধ্যে নবীর মহাব্বত আছে কিনা নবীর মহাব্বত যার সিনার মধ্যে আছে সে যদি একটা মুসিও হয় তার সম্মান করবেন আর যার সিনার মধ্যে নবীর মহাব্বত নাই সে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় তার মহাব্বতের কোনো দরকার নাই বাবা জিরায় আমার এই কথাগুলো কেন বললাম আমলের চাইতে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান এই যে আজকের এই মাহফিল আছে আমাদের সমাজে এমন কিছু কিছু মাহফিল আছে রে যেই মাহফিলগুলোতে বৈশা বৈশা কই নবী আমরার মতো আছে না নাই আপনাদের যমুনাতে নাই আছে কো নবী খাইছে আমরা খাই কো কি নবী বিয়া করছি নি বলে হা করছে তো আমরা তো করি তো নবী ঘুমাইছি নি ঘুমাইছে আমরা তো ঘুমাই নবী আমরার মতন আমি বলবো সৃষ্টি জগতের কোন কিছুর সাথে যদি তুলনা দিবে উতুল্লিম বাদা জালিকা জালিম তোমার জন্মের মধ্যে সমস্যা আছে এই কথাটা আমি সুজন সান্না এই কথাটা হচ্ছে আমার আল্লাহ একমাত্র আমার নবীর কারণে জবান খুলে বলেন টিকলা বেটি সিন্নি খাইলা যার দ্বারাই আল্লাহ বলে আল্লাহ বলে আমি আল্লাহ ছিলাম গুপ্ত বান্দা আমার যখন প্রকাশ হওয়ার মানে চাইলো আমি আউয়াল মা খলাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খলাইকা মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ
সর্বপ্রথম আমি আল্লাহর নূর হইতে হাবিবে পাকের নূর মুবারক নূর মুবারক কি মুবারক নূর মুবারক আমার তো মাড়ি হক আছে না নাই আছে আরে মাড়ি ভাইলে কই মাড়ি ভাইলে কই মাড়ি পেলে কোথায় আল্লাহ বলে আমার নূর হইতে হাবিবে পাকের নূর হাবিবে পাকের নূর মুবারক হইতে এই সৃষ্টি জগতের তথা আমার সৃষ্টির যাহা কিছু আছে আগুন পানি মাটি বাতাস জিন ইনসান মানব দানব যাহা কিছু আছে আল্লাহ তো চারটা জিনিস দিয়ে মাটি বানাইছে ঠিক না চারটা জিনিস দিয়ে মানুষ বানাইছে কাক বাত আপ আতশ আগুন পানি মাটি বাতাস কাক বাত আপ আতশ আগুন পানি মাটি বাতাস নবীজি বলে যখন মাটি নাই পানি নাই আগুন নাই 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 কোনো কিছুই নাই আমি নবী তখন নবী ছিলাম সুরে বলেন আল্লাহু আকবার যখন মাটির সৃষ্টিও নাই নবীজি বলে আমি নবী তখন নবী ছিলাম আর মোল্লাই কো নবী আমার মতন কই নবী নাকি নবীর নাকি অক্ষর জ্ঞান ছিল না নাউজুবিল্লাহ হ্যাঁ নবী মূর্খ কো নবী এক বছর ছাগলের চামড়া খাইছে তুমি যে ছাগলের তিন নাম্বার বাচ্চা এখন কেবল হুজুর গালি দিতেছে আচ্ছা আমি সত্য বললে বাতিলের বিরুদ্ধে যাবে না কথা কয় না আপনি সত্য বলবেন মিথ্যার বিপক্ষে যাবে কথা কয় না হক বলবেন বাতিলের বিপক্ষে যাবে বলে গালি দিলেন না মুসলমান কখনো মুসলমানকে গালি দিতে পারে না কিন্তু মুসলমান লেবাসদারি মুনাফিক দ্বারা তাদেরকে সমাজে চিহ্নিত করে দিতে হবে একটা ব্যক্তি আপনার ঘরের ভিতরে চুরি করেছে আপনি দেখেছেন তাকে চোর বলে সাব্যস্ত করতে হবে এই দুনিয়াবি চোরের চাইতে অধিক ডেঞ্জারাস ইমান চোর ইমান চোর ইমান চোর ইমান চোর দুশমন রাসূল দ্বারা তাদেরকে চিহ্নিত করতে হবে একমাত্র আপনাদের মতন সরল মনা সাধারণ মানুষদের কারণে তাহলে বুঝতেন না আরে বাবা এত শুদ্ধ কথা কইব উমর রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ আমার সম্মান কত আমি নবীর পরে নবুয়তি থাকলে তুমি নবী হইতা তাই নাকি আমার সাথে বড় পরে যে কেউ আসেনি আমার নবী বলে তুমি যে রাস্তা দিয়ে হাইটা গেছো কিয়ামত পর্যন্ত শয়তান যাইবে না ওই রাস্তা দিয়ে তোমারে তো পরহেজগারিতা আর শয়তান তোমারে তো বই পাইবো আমি নবীর পরে নবুয়তি থাকলে তুমি নবী হইতা উমর শুনো শুনো তোমার চাইতে এক শ্রেণীর উম্মত আমার আখিরি জামানায় থাকবে তোমার আমল কেন তাদের আমলের কাছে ফেরেশতারা লজ্জা পাইবো কারা লজ্জা পাইবো কথা কই না কারা ফেরেশতারা লজ্জা পাইবো তারা এত আমল করব কথাই কথাই আল্লাহর নাম নিব কথাই কথাই দানের কথা বলবো কথাই কথাই তারা ইসলামের জ্ঞানের কথা বলবো জান্নাতের কথা বলবো নামাজের কথা বলবো রোজার কথা বলবো হজের কথা বলবো ফরজের কথা বলবো কিন্তু তারা নিজেরাই মানবে না সব কিছু ঠিক থাকবে ঘোড়া ঠিক থাকবে না কি ঠিক থাকবে না নবীজি বলে আমি দাজ্জাল হইতে অধিক ভয় পাই ওই শ্রেণীর মুনাফিক উম্মতদেরকে আবু জাহেল আমাকে প্রকাশ্য তার লোক দ্বারা আঘাত করছে কিন্তু মুনাফিক উম্মত যারা তারা গোপনে গোপনে আমার কষ্ট দিব আচ্ছা বলেন যেই ব্যক্তিটা বলতে পারে নবীজি মূর্খ তারে মানবেন না নবীজির অক্ষর জ্ঞান নাই তারে মানবেন না কিন্তু তারে মানুন না মানুষ অভাব নেই আল্লাহ যারে সম্মান করে পৃথিবীর কেউ তারে অসম্মান করতে পারে আল্লাহ যারে অসম্মান করে আচ্ছা আবু জাহিল্লা নবীরে মারার জন্য গর্ত করছিন না নবীজি বলে মরছে না হ্যাঁ কেডা ভরছে আবু জাহেল নিজেও জানতো না যারা নবীরে আমার মতন বলো তোমরাও জানো না কোন গাতার মধ্যে ঘটতেছ দুনিয়ার রাজত্বের জন্য সম্মানের জন্য নবীর শানে বিরোধিতা করলা এমন দেশের মধ্যে যাইবা হাত কাল্লা রাস্তার বাড়ির সুড়ে তোমার উপায় থাকবো না ওই দিন দেখলাম ফেসবুক যারা ব্যবহার করেন দেখবেন ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ হেদায়েত দান করে সাধারণ পাবলিক কইবো সুজন স্যার না জানি কত বড় হুজুর কেউ যদি ইসলামের জন্য কোনো কর্ম করে এটার বিনিময় চায়
হারাম হবে হারাম হবে ফোনটা দিলে কত দিবেন নি কত দিবেন নি আপনারা তার আওয়াজ বেশি শুনেন কথা কয় না এত দিতে হবে আরে বাবা বড় হুজুর বাবা বড় হুজুর আশোজন সাজুদি কয় না দিয়েন বিবেক কইরা দিয়েন একটা গাড়ি নিয়ে আসি এমন বড় বইরা দিব বাবার হেড দিয়ে চাই আওয়াজ করা লাগে বিবেকটা কই গেছে মানুষ এজন্য এজন্য একটু বিবেক খাটাবেন কে কি করতেছে কে কি করতেছে ওই হুজুরে 50000 নিয়া 31 মিনিট ওয়াজ করছে ওয়াজ করার পরে পাবলিক কি মন দেন স্টেজ থেকে নামছে আমি নাম তো আপনারা জানেন যারা ফেসবুক ব্যবহার করেন হাই রে দেখেন কত মোহাম্মদ করে 50000 টাকা দিয়ে হুজুর নিচে ওয়াজ করত কিল্লিগা 2 ঘন্টা ওয়াজ করলো না হুজুর রে কিলায়া কোলায়া বাপ দাহিলিছে হ্যাঁ আচ্ছা তো তোমরা রে কেডা কইছে ওয়াজ করতাই মন হুজুর আইন না আর তুমিও মন কিল্লিগা তোমার কেডা কইছে এইভাবে গিয়ে ওয়াজ করতা হবে গিয়ে ওয়াজ করতা কথা কয় না হিদাও কিয়ামতের আলামত হিদাও কিয়ামতের আলামত সুরে সুরে হালাত হবে হালাত হবে কথা কয় না কাজী আলেমদেরকে সম্মান করবেন সম্মান করবেন যার মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞানটা নাই নবীর প্রেম নাই ওই সমস্ত আলেম থেকে আপনি দূরে থাকবেন ও বাবা জিরা আবার আজকের এই মাহফিল থেকে কোটি কোটি গুণ সম্পদ এটা ঈমান আজকে এই মাহফিলের দাম আছে যদি এই মাহফিলের মধ্যে নবীর মহব্বত আছে এই মাহফিলের দাম আছে যদি এই মাহফিলের মধ্যে ওলি আল্লাহর প্রশংসা আছে এই মাহফিলের দাম আছে যদি মাহফিল শোনার পরে মা বাবার খেদমতের কথা গিয়া বাড়ির মধ্যে গিয়া আমল করতে পারেন এই মাহফিলের তখনই দাম আছে অসৎ কর্ম সাইরা দিয়ে আপনি সৎ কর্ম করবেন এই মাহফিলের দাম আছে না নাই বন্ধুরা রে আমার ও আমার যমুনা রে বন্ধুরা যেহেতু কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিলটা আমি ভাবছিলাম বেলায়েতের দিকে গেলে অনেক অলি আল্লাহর শান বলা যাবে আমি ওই দিকেও গেলাম না ও আমার বাজানো যেই সমস্ত আলেমেরা নবীজির শান ছোট করে দেখতে চায় কাল হাসরের ময়দানটা বড় ভয়াবহ যেই হাসরের ময়দানে আপন সন্তান বাবার পরিচয় দিবে না বাবা আপন সন্তানের পরিচয় দিবে না এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে পাঠাইছে মারামারি করার জন্য না এই দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠাইছে সুগুলকুরি করার জন্য না মুনাফিকি করার জন্য না আল্লাহ বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুইটা জাতি আমি আল্লাহ বানাইলাম দুনিয়ার জমিনে আইসা জল্লি পারে তেমনি চলাচল করার জন্য না ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য যারা মাহফিলের মধ্যে বসে গেলেন কে খুশি খুশি জোরে বলেন যারা আসতে পারেন নাই শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেছেন আপনারা কার অনুসরণ করছেন আল্লাহর বুঝি শয়তানের কার শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ দিয়ে বলে আল্লাহ আল্লাহ যখন বলে আদম সেজদা কর শয়তান ডাক দিয়ে বলে না আদম তো মাটির আমি তো আগুনের আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া বন্ধুরা আমার এত ইবাদত করলো সে ফেরেশতাদের সর্দার উপাধি পাইলো আল্লাহ যখন বলছে তুমি আদমকে সেজদা করো সে আদম সেজদা করে নাই ডাক দিয়ে বলে সেজদা করব না ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস সবাই করলো ইল্লা ইবলিস করলো না আল্লাহ ডাক দিয়ে বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি তুই লানত প্রাপ্ত হয়ে গেলি লানতের শিকল কাটি গড়ার মধ্যে লাগাইয়া দিয়া উষ্টা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে যা বের আদম সেজদা না করিয়া শয়তান গেছে গাটি হইয়া ওরে লানতের গাটি গলাই লইয়া জান্নাত হতে বাহির হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় জোরে জোরে বলেন আল্লাহু আকবার এবার শয়তান না ডাক দিয়ে বলে আল্লাহ এত সেজদা দিলাম এত জিকির করলাম গেল কই গেল কই সাহসটা চিন্তা করে আল্লাহ এত সেজদা দিছি গেল কই প্রতিদান চাস বলে হ্যাঁ বলে কি কিয়ামত পর্যন্ত হায়াত চাই হায়াত চাই দিলাম আল্লাহ তোমার বান্দার পশমের পশমের গোড়ায় ঘুরতে যায় যমুনা আদম গোষ্ঠী ও ছাত্র যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীর স্মরণে মাহফিলের মধ্যে কিভাবে তোমার বান্দা আসে আমি দেখা দিব কোনোভাবেই তোমার বান্দারে আমি শয়তান আসতে দিব না সেই পাওয়ারটা দাও এবার ডাক দে বলে যা দিয়া দিলাম এবার শয়তান ডাক দে বলে আল্লাহ গো তোমার কি ভাবার আছে কি ভাবার আছে কিছু নাই
সব নিয়ে গেছি কিয়ামত পর্যন্ত হায়াত পাইছি তোমার বান্দার হোসেনের উড়াই করে ডেকে যাব মাবিলে বসতে দেব না শাস্ত্রের মধ্যে বসাই রাখো ফ্রি ফায়ারে বসাই রাখো হেলা নিয়ে বসাই রাখো ঘরের মধ্যে ঘুম পাতাই রাখো ভালো কাজের মধ্যে আসতে দিব না আমার আল্লাহ ডাক দিয়ে বলে শুন কিয়ামত পর্যন্ত হায়াত পাইলি ঠিক আছে বান্দার হোসেনের উড়াই করে ডেকে শয়তানি করাইবি ঠিক আছে তবে তবে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম বান্দা যদি নত স্বীকার করে ভুল বুঝতে পাইরা মাহফিলের ভিতর বসে আমি আল্লাহরে একটাবার আল্লাহ কয় মহব্বতে ডাক দিব তোর হাজার বছরের শয়তানি আমি আল্লাহ এক সেকেন্ডে মাফ করে আরো জোরে কম সুবহানাল্লাহ তাহলে ওই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নি রমজানের রোজা রাখবেন নি ইমানের সাথে নামাজ পড়বেন ইমানের সাথে রোজা রাখবেন ইমানের সাথে আপনি মা বাবার সেবা করবেন ইমানের সাথে আপনি সমাজে ভালো কর্ম করবেন সমাজের মানুষ আপনাকে ভালো ফলবে এই লোক দেখানো কোন কর্ম করার দরকার নাই যেই কর্মের দ্বারাই মালিক খুশি হয় ওই কর্ম করার দরকার আছে না নাই বন্ধুরারে আমার ও আমার যমুনা গ্রামের বাবাজিরা গো আশেপাশের গ্রাম আছে যত নাম ধরে বলবো কত আল্লাহ যখন আমাদেরকে বানাই নাই ওই যে আল্লাহ ডাক দিয়ে বলে দুইটা জাতি বড় মায়া করে আমার গোলামি করার জন্য বানাইলাম এই দুনিয়ার জমিনে আমাদেরকে বানাইবার আগে জিন জাতিদেরকে পাঠাইলেন জিন জাতিগুলা যেমনি পারে তেমনি চলাচল করে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে জিন জাতিগুলা আমার মানে না আল্লাহ ডাক দিয়ে বলে জিন জাতিগুলা যেহেতু মানে না সবগুলারে তোমরা ধ্বংস করে দাও সবগুলারে ধ্বংস করে দিলেন এর পাক দিয়ে আজাজিল যারে আমরা শয়তান বলে জানি সেই আল্লাহর জিকির করে ফেরেশতারা কয় আল্লাহ লক্ষ লক্ষ জিনের মধ্যে এই যে জিনটা ছোট মানুষ তোমার ইবাদত করতেছে ভালো লাগে আল্লাহ কয় তোমাদের সর্দার বানায়া দিলাম ইন দি মিন টাইম জিন জাতিগুলারে ধ্বংস করে দিল মহিয়ান গরিয়ান আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা রে আমি আল্লাহ এত কিছুর মালিক আমার মন চাইতেছে আমি প্রকাশ হওয়ার তোমরা কি বলো এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ জিন জাতি বানায়া কি ইচ্ছা মজে লাই বান্দা বানাইবেন ইডিয়ার উপর বেশি হরাপ থাকবো বিশ্বকাপ খেলা হাই রে সর্বনাশ মারামারি আছে না নাই কথা কয় না কাফ নিচে গাডা হ্যাঁ বাংলাদেশের মধ্যে কিতা দিয়ে গেছে হ্যাঁ আড়ার বস্তা ডায়াবেটিসের রোগী আছে তো আর্জেন্টিনার লোক পাস করছে বাংলাদেশের মধ্যে হাই রে যে টিহার বাজি বোনাইছে আর বিরিয়ানি খাইছে আমরা মাঝারে বিরিয়ানি খাইলে ফতোয়া দেয় আর আর্জেন্টিনার হেলার সময় যে বিরিয়ানি খায় এগুলার বেলায় ভাই সাহেবের দল ফতোয়া দেও না কেরে এবার মতো সুইটা দেব কথা কয় না উচিত উপায় থাকতো না আমরা নবীজির আগমনে মিলাদ নবী করলে করবে দাঁত হারে ডুল লিয়া যখন রাস্তার মধ্যে না জিতছে 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 এটার বেলায় ফতোয়া নাই আছে কোনো আমরা নবীর শান গাইলে তোদের কেন জ্বলে রে বাবা তোদের কেন জ্বলে বাজির আমার কেউ আমার শত্রু না আমি সত্য গোলা বলি আপনারা তো নেট ব্যবহার করেন না নেটের মধ্যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে যাহা গোলা চলতে আছে এই গোলা নিয়ে আমি কয়েকটি বাস্তব কথা বলতেছি বাজানো যখন আমার আল্লাহ বলছিলেন ফেরেশতারাকে আল্লাহ বানানোর দরকার নাই আপনার এই বান্দাগুলা যে দুনিয়াতে নাফরমানি করব নাফরমানি কইরা দুনিয়াতে চলাচল করব আল্লাহ ডাক দিয়া বলে বলো তো আরেকটা আল্লাহ চিনি ডাক দিয়া বলে না আপনি আল্লাহ এক উল হুয়াল্লাহু আহাদ আপনি আল্লাহ এক যেহেতু দ্বিতীয় আরেকটা আল্লাহ নাই আমি যদিও তার গুনাহগার বানায় দেই ওই আল্লাহর কাছে গিয়া মাপ চাইব আমি আল্লাহ তার বানামো যদি আমার রঙে রঙিন হইতে পারে তারে বন্ধু বানায় নাজনে আমার জান্নাত দিয়া দিব আর আমার রঙে রঙিন না হইলে কবরের মধ্যে জুতার বাড়ি দিব কে জুরে কন আরো জুরে আরো জুরে আল্লাহ কয় জিব্রাইল মাটি নিয়ে আসো পারলো না ইসরাফিল মাটি নিয়ে আসো পারলো না মিকাইল মাটি নিয়ে আসো পারলো না আজরাইল আজরাইল তারা পারলো না তুমি যাও আজরাইলে কয় দেখছো না এটি গিয়ে পারলো না কি মন ঘটনা গিয়া দেহে মাটি কান্দে সামি বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ
মুসাফির খানা মানুষ জানো না কত মানুষ আইল গে এল রইল না আল্লাহ পারলো না কারণটা কি রহস্যটা কি এবার আজরাইল যখন জমিনের মধ্যে কদম রাখলেন জমিনটা ভূমিকম্পের মতন এমনি ভাবে কাঁপা কাঁপে শুরু করে দিল এবার মাটি দাগি দিয়ে বলে আজরাইল জিব্রাইল আসলো মিকাইল আসলো ইসরাফিল আসলো তারও তো এমন কঠোর মন নিয়ে আসে নাই তুমি এমন কি মন নিয়ে আসলা আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আজরাইল দাগি দিয়ে বলে মাটি রে মাটি তুমি দিয়ে দাও রাগে দে বলে না মাটি দিব না বলে মাটি দিয়ে আল্লাহ কি করব মাটি দিয়ে আল্লাহ বান্দা বানাইব বান্দার সাথে প্রেমের খেলা খেলব রাগে দে বলে আল্লাহ মাটি দিয়ে বান্দা বানাইব এই বান্দাগুলা আল্লাহর সাথে প্রেমের খেলা খেলব না রে তারা নাফরমানি করব দুনিয়াতে এসে জেরা করব অযথা সময় নষ্ট করব ফ্রি ফায়ার খেলব ইত্যাদি ইত্যাদি এগুলা যখন বললেন কান্দে মাটির কান্না দেখি আর তিনজনের মায়া লাগছে আজরাইলের মনটা যেমন কেমন হয়ে যাইতেছে তারপরও আজরাইল হঠাৎ কইরা ডাক দিয়া বলে মাটি রে তোর কান্নাতের মত কান্নার মধ্যে পালাইয়া তিনজনের মন নরম করলি কিন্তু আমার মনটা নরম করতে পারবে না মাটি কই আজরাইল এমন পাষাণ হইছে না রে মাটি নিও না এবার আজরাইল কই তোমার নার চাইতে আল্লাহর হুকুমটা আমার কাছে বড় যদি আজরাইল ওই দিন মন নরম হয়ে যাইতো তাহলে মায়ের সামনে কন্যারে নিয়ে যাইতে পারতো না বাবার সামনে সন্তানের নিতে পারতো না সন্তানের সামনে বাবার জান কবজ করে আজরাইল নিতে পারতো মাহফিলের মধ্যে আজরাইল আসতে পারে কি পারে না দুনিয়ার জমিনে ঘুষ দিলে সবইও কথা কয় না প্রফেসর সাহেব কোনো না কোনো ভাবে একটা চাকরি পাওয়াই দিবেন আপনাকে সম্মান করব আছে না নাই সম্মান কি সবই চলে কিন্তু আজরাইল আসিলে কোনো হফিয়তে চলবে না যদি আজরাইল আসছে যদি আমি কই আজরাইল তুমি আমার 14 গোষ্ঠীর আব্বা লাগো মাহফিলের শেষ পর্যন্ত দোয়াটা করা পর্যন্ত সময় দাও আজরাইল বলবো আমি ওই আজরাইল যে হাজির হইয়া গেলে কোনো কফিয়ত চলে আমি যাইতেছি ওইদিকে কবর বাসাই স্মরণে তো আচ্ছা আলোচনাটা দরা থেকে আপনারা রাগ করতেছেন বাইট করছেন আমি সংক্ষেপে শেষ করে যদি শান্তান শোনানো লাগে শেষে একবারে মনে করেন যে কেমন সালাই দে জামাসকা আসেননি বাজানো আসেন আপনাদেরকে আমাদের কি সৃষ্টি তারপরে দুনিয়া তারপরে কবর দেশে নিয়ে যায় কি কর্ম করলে আপনি কবরে গিয়া শান্তি পাবেন আর কি কর্ম করলে কবরে গিয়া মায়ের খাবেন বাবাজিরা মুষ্টি মাটি নিয়ে গেল মাটি যখন নিয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল জিব্রাইলে পারলো না মিকাইলে পারলো না ইসরাফিলে পারলো না তোমার মনটা কি নরম হইল না ও আল্লাহ মাটির কান্নার চাইতে আপনার হুকুমটা আমার কাছে বড় আল্লাহ বলে আজরাইল যেহেতু তোমার মনটা নরম হয় নাই এই মাটি দিয়া যত বান্দা আমি আল্লাহ বানাবো সমস্ত রূহ জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইল রে দিয়া দিলা আমার আল্লাহ হুকুম করলো ফেরেশতারা বান্দা বানো বান্দা বানানো শুরু করলেন গলা পর্যন্ত বানাইছে কোন পর্যন্ত ফেরেশতারা কই আল্লাহর হর্তাছি না
আল্লাহ কি করব এখন কি করব আল্লাহ যদি কইতো বানাইলাও তো ফেরেশতারা সবদির চেহারা এক ধরনের বানাই দেয় তো দেখা গেল বানাইলে উনি এই যেই জামানা তেহার লাগা জিবুতের বাবেরে মারলা হ্যাঁ ফুতে মারে মারলা এরকম আছে না নাই কলঙ্কিত সন্তান অসংখ্য আছে টাকার জন্য জেনার জন্য বাচ্চা মেয়ে মেরে ফেলে আরেকটা মানুষ হইয়া পাঁচ বছরের যদি মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব থাকত তাহলে পাঁচ বছর বয়সে হায়াত তাকে প্রাণ দিতে হতো ফেরেশতারা যখন গলা পর্যন্ত বানাইলে আমার আল্লাহ কই ফেরেশতারা শোনো আমি আল্লাহ নিজের হাতে নিচুরতে আমার বান্দার এই চেহারাটা বানাবো আমার আল্লাহ আদমের চেহারাটা বানাইলেন এখন এমনি ভাবে রাখছে মূর্তি পূজা কেউ দেখছেন নি দেখছেন দুর্গাপূজার মধ্যে গেলে দেখা যায় যে শতকরা 40% হিন্দু আর 60% মুসলমান ঠিক নেই দেখছেন মুসলমানের বিবেক কতটুকু গেছে আচ্ছা আমি অন্য ধর্মকে ছোট করে দেখতেছি না হিন্দু ধর্ম তাদের কাছে আমি তাদের ধর্ম ছোট করে দেখতেছি না শুনেন একটা সনাতন ধর্মের বন্ধুকে যদি বলি বন্ধু তুমি আজকে আমাদের এই আদম গোষ্ঠীর ছাত্র কবরবাসীর স্মরণে মাহফিলে তুমি আসো সে বলবে বন্ধু তুমি যাও আমি যাব না বলে কেন যাবে না কারণ আমার কাজ মাহফিলে যাওয়া নয় আমার কাজ পূজা মণ্ডপে যাওয়া আর মুসলমানের সন্তানেরা দাওয়াত দিল আম্মা বন্ধু দাওয়াত দিছে গলাটি হ্যাঁ দেখো হ্যাঁ বন্ধু পূজা যাওয়ার লাগবে গিয়া যে হাওয়া শুরু করে আর উঠতে না কথা কয় না আল্লাহ হেদায়েত দান করে কই দিয়ে গেলে আর অনেক সময় নষ্ট হয়ে যাবে আও বাজানো মূর্তি কথা বলেনি হ্যাঁ কেন কথা বলে না কারণ ভিতরে রুহু ও আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহু রে যাবো রুহু আদমের ভিতরাই অন্ধকার দে কি রুহু কাঁদে শুধু ইউহু ইউহু অন্ধকারে তাকাবি শোনে দাই গো সময় যায় পড়ো দুরুদ নবী পড়ো দুরুদ নবী মুস্তফা তাই গো সময় যায় পড়ো দুরুদ নবী অন্ধকারে তাকি তো দরাই গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তফায় বলেন পড়ো দুরুদ নবী মুস্তফায় যায় পড়ো দুরুদ নবী সময় গেলে সাধন হবে না দিন তাকিতে নবীজির সার কেন বুঝলা না মইরা গেলে উপায় থাকবে না ও বন্ধুরে এবার যখন আদমের মূর্তিটা এমনি ভাবে বৈশা রইল আল্লাহ কথা কয়ে আদম 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 রুহু নাই কথা নাই কথা নাই কথা নাই আল্লাহ কয়ে জিব্রাইল আদম তো কথা বলে না কথা না বললাতে তো আমার প্রেমটা জমতেছে না তো জিব্রাইল কি করা যায় এবার জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো আদমের ভিতরে রুহু নাই কিভাবে কথা বলবো ইনদি মিন টাইমে আমার আল্লাহ ওই আল্লাহ রে কোন বলার সাথে সাথে পায়া কোন হইয়া যায় হয় কি হয় না ওই আল্লাহ কোন আল্লাহ বলার সাথে সাথে ইসরাফিল সিংহাই পদিব কুল্লু মান আলাইহা وجه ربك ذو الجلال والإكرام أمر الله كن
বলার সাথে সাথে ফায়াকুল হয়ে যায়। এবার যখন বলল হুবহু আদমের রূহ হয়ে যাও, আদমের বরাবর রূহটা গিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ বলে আদমের রূহ রে একটা কাজ করো, আদমের ভিতরে প্রবেশ করো। আদমের ভিতরে প্রবেশ করছে সাথে সাথে বাহির হয়ে যায়। আল্লাহ কয় প্রবেশ করো, বাহির হয়ে যায়, প্রবেশ করো, বাহির হয়ে যায়। তৃতীয়বারের মাথায় আল্লাহ কয় আদমের রূহ কেন আদমের ভিতরে থাকো না? আল্লাহ কিভাবে থাকবো, আদমের ভিতর অন্ধকার, অন্ধকার দেখলে মানুষ বই পায় কি পায় না? আল্লাহ আদমের ভিতর অন্ধকার, আমার কাছে বই লাগে। এবার কই জিব্রাইল, কারণ কি, এখন কি করব, কি করব? ওই দিক দিয়ে দেখেন, যদিও শীত মুট লাগাই আসছে, গুমটা গামটা দিয়ে আসছি, আচ্ছা ওয়াজ করতেছি, কিছু গামের আবির্ভাব হয়েছে, পরিশ্রম করলে গাম আসে না? ওই দিক দিয়া আমার নবী আল্লাহর নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির কার? জোরে কর, সর্বপ্রথম আমার আল্লাহ করছে না? নবীজি কয় লা নাই, কোন ইলাহ নাই, ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা কার নামের জিকির করে? আল্লাহ কয় আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ কয় আমিও জিকির করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মোল্লা কোন দিক দিয়ে নবীরে শুরু করবা? আল্লাহ নবীরে শুরু করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বারো করে। আল্লাহ কয় বন্ধুর একটা কম দিব না, বেশি দিব না, বন্ধু বারো করে আমার জিকির করছে, আমি আল্লাহ বারো করে বন্ধুর জিকির করবো। ওই দিক দিয়ে নবী কার জিকির করে? পশিনের সৃষ্টি হয়েছে, গামের আবির্ভাব যখন পড়তেছে, আল্লাহ কয় জিব্রাইল বন্ধুর এই প্রেমের গাম মুবারকটা হাতে নাও। প্রেমের গাম মুবারকটা হাতে নিলেন, জিব্রাইল কয় আল্লাহ গো আপনার বন্ধুর প্রেমের গাম মুবারকটা কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, যেহেতু রহমতের নবীর প্রেমের গাম মুবারক, দেরি করিও না, আদমের এই চেহারাটার মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির মতন মেসেজ করে দাও। আদম আলোকিত হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে আল্লাহ কয় আদমের রূহ প্রবেশ করো, প্রবেশ করলেন, এখন আর বাহির হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বাহির হও না কেন? আল্লাহ গো আদমের ভিতর তো অনেক সুন্দর, কিছুক্ষণ আগে বলছো অন্ধকার, দেখ ঢুকলামও অন্ধকার, আল্লাহ এত সুন্দর কিভাবে হইলো? আল্লাহ কেমন জিনিস রাখলা? আল্লাহ কয় এমন জিনিস রাখছি, যারে না বানাইলে তুমি আদমেরও আমি আল্লাহ বানাইতাম না। যদিও তুমি তার সন্তান, কিন্তু প্রকাশ্যে সে অনেক পরে যাবে, দেখানো যাবে না। যদি না দেখাইবা, আমি আল্লাহ তোমার নামের জিকির করব না, তোমার কোনো কর্ম করব না, তোমার বন্দেগি করব। প্রেমের জন্য বানাইছে তো, আল্লাহ রে যে কইছে আল্লাহ তোমার বন্দেগি করব না, বন্দেগি করব না, এটা কি গুণ হইছে? মুসানবী তোর পারে যায় এক পাগল ভাইয়া কয়, আল্লাহ তোমার যত গুণা আমার আছে জানা, তোমার যত গুণা আমার আছে জানা। মুসানবী তোর আগে নবী, হ্যাঁ তোর ভাইয়ের মধ্যে গিয়া কয়, হে আল্লাহ আজকে পরে কথা কও, তোমার কি গুণ আসেনি, তোমার কি গুণ আসেনি? মুসা রাকসুত কে রেহে, তোমার যত গুণা হাগলার বলে আছে জানা, তাই নাকি? ওর হা কইছে, আচ্ছা এখন তো এখন যাও সেন, এখন কেছে গিয়া কয়, আল্লাহ আমার যত গুণা তোমার আছে জানা। কিরে তুই কতখানে গিয়ে কইলে কি, এখন আমার দিকে তুই ভাব দর্শক নাকি? গেছে গিয়ে কয়, আল্লাহ এখন দিয়ে এই কথা কইছে, হ্যাঁ সারা জীবন সে এটা বলছিল, তারপর তুমি আসার সময় সে যে বলতে বলতে একটু ওর অন্য মনস্ক হয়ে গেছে, সে ওই জায়গার মধ্যে আমার বলছে, আমারে বলছে, এটা আমার ব্যাপার আর তার ব্যাপার, তোমার দেখার বিষয় বলো রমির পীর আল্লাহ তোমার যদি আজকে ভাই তার কি তাজা করলাম বলি, আচ্ছা আল্লাহর কি বান্দা ধরতে পারবো, কোনো কিছু করতে পারবো? মাওলানা রুমি নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইলা লিকি আস্তাগফির, ভাগলা কইলি কি, তুমি তো মাওলানা মানুষ, আরে তোমার মানুষ কত সম্মান করে, আর আমার দেখলে মানুষ হাতরের ইটা দেয়, তুমি আমার কাছে আইসো করে, তোমার আল্লাহ তা আমার আল্লাহ তো এক কই, আমি এগুলো কই শান্তি ভাই, তুমি আমার কাফের ফতোয়া কেন দো, কাফের ফতোয়া কেন দো? এবার ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে আপনি মাওলানা মানুষ তো কালেমাটা কোন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হুজুর আপনার কালেমা হইছে না, এখন যদি উনি আমার এক সুদর শাহ কালেমা হইছে না, আমি কুমার আপনি কালেমাটা কইন, উনি যদি আমার তো বেশি ইয়ে গেছে, আমি ওয়াজ করতেছি, আমার সম্মান না করে উনি আমার বেজুতি করলো,
একতেই তো মনে আসবো কথা কই দেখি আপনি আমার মুসলমান বানাইয়া দেন। ওই পাগলার হাতের মধ্যে হাত রেখা বায়াত রাসূল গ্রহণ করলো। মুসনবী শরীফের মধ্যে বললো, আমি যখন মাওলানা ছিলাম না তখন আমার মাওলানা বলছে মানুষ, আমি যখন পীরের হাতের মধ্যে হাত নিয়ে লোকের মধ্যে পুষ্পানন্দ যে সই সে মহাশয়, যে না সই সে বিনাশ হয়। বন্ধুরে আদম ডাক দিয়ে বলে, আল্লাহ ওই নবীরে দেখাও, দেখানো সম্ভব না, ইশারা তান আকৃতি কিছু দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম ওই বন্ধুর নূর মুবারক তোর মধ্যে রাইখা দিছি, আল্লাহ তাহলে ওই নূর মুবারকটাই দেখাও না। ইদা কি আঙ্গুল, জোরে গন, বৃদ্ধাঙ্গুল। আল্লাহ কয়ে, দুইটা বৃদ্ধাঙ্গুল একত্রিত করো। যে মাত্র একত্রিত করছে, আদমের পেশানির মধ্যে নূরে মোহাম্মদ জলমল 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 করতেছে। এই দৃশ্য দেখা আদম নবী স্ত্রী থাকতে পারে নাই, মুখ এবং চোখের মধ্যে চুমা খাইছে। অনেক ভাই সাহেব কই নবীর নাম শুই না কেন, চুমা দেও চুমা দেও চুমা দেও। এ আদম সন্তান শুনো রে, নবী পাকের নূর মুবারক এই দৃশ্য দেখা, আদম আর স্ত্রী থাকতে পারে নাই যেহেতু চুমা খাইছে। আমরা সবাই আদম সন্তান, নবীজির নাম মুবারক শুই না মুখের মধ্যে চোখের মধ্যে চুমা খাওয়া আমাদের আদি পিতা আদম নবীর সুন্নাহ। সূরা সূরা বলেন সুবহানাল্লাহ। সন্তানে যদি বাপ না মানেন, হালাল জাদা না হারাম জাদা? কথা ক্লিয়ার? মজাল আছে? আমি কাউরে গালি দিছি? কিন্তু ইমানের ক্ষেত্রে বাবাকে সার দেওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহ বাপের কেল্লা কাটছে কি কাটছে না এটা নাই। এরপরে আদমের বলল, গন্ধমে নিকটবর্তী হয় না, এ খাইছে। তারপরে এই বিশ্বাবুজুর আনার আগে আমার ইশারা দিয়ে, আশা করছে নাকি? ও আচ্ছা, ফুলাফলের মনে কথা বলতেছে। বিশ্বাবুজুর আনার আগে আমার ইশারা দিয়ে দেন। অবাজান গভীর মরজ, আপনি আমি দুনিয়াতে আসছি, কেউ 50 বছর 100 বছর 200 বছর 300 বছর, ঠিক নেই? যদি 100 বছর হায়াত পাইতো, সে জানছে 100 বছর হায়াত পাইব। আল্লাহ কি তাজে করলো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? এটা যদি জানতো যে কালকা মারা যাবো, আল্লাহর বান্দারা কেমন দেখেন? যদি কোন দোকানদার আমাদের সমাজে এখন যদি জানতো যে 3 দিন পরে কেমন হইব, হে যাই নামাজের দাম বাড়াই লাইল না, কথা কই না। তসবির দাম সিলেটে বন্ধ হয়েছে, ফার্স্ট ইয়ার বাড়তি বলে 100 টাকা, পরে বার ঠরের দল করলে কি বিপদের দিন উপকার করবে, আরো দাম বাড়াই দিয়ে বিপদের মধ্যে ফেলাইছে। আল্লাহ ছেড়ে দিব না, অত্যাচারিত ব্যক্তি আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দেয়? ছেড়ে দেয় না। বন্ধুরা আমার, দুনিয়াতে আসছেন আয়েশা, এই দুনিয়াতে 100 বছর 200 বছর 300 বছর যতদিনই জিন্দেগি পালন করেন, একদিন মালিকের ডাকে যাওয়া লাগবে কি লাগবে না? আপনাদের এই কসবাতানা থেকে যদি ঢাকায় যান, টাকা ছাড়া গেলেও ভাই তাক বলি, আপনি আমি এমন দেশের যাত্রী, ওই দেশের মধ্যে যদি ইমানের মালা গলার মধ্যে না নিয়ে যাইতে পারেন, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এই আমার বন্ধুরে, আমি সুজন সার দেহের মধ্যে আজকে প্রাণ আছে রে, এই যুবনার মানুষ আমাকে দাওয়াত করছে, প্রাণটা যদি চলে যায় কোটি টাকা দিলেও তো আমাকে দাওয়াত করবে না। আজকে আমার দেহের মধ্যে প্রাণ আছে, মানুষ আমারে কত সম্মান করে, সুজন সার সুজন সার মহিলা কত ইজ্জত দেয়, কিন্তু আমার দেহের মধ্যে প্রাণ চইলা গেলে আর সুজন সার বলবে না ইমুক মারা গেছে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আপন জনগুলা বড় নিষ্ঠুর, সন্তানের আত্মীয় স্বজন বড় নিষ্ঠুর। আমার দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে, এত সুন্দর পোশাক দেহ থেকে টাইনা টাইনা খুইলা পালাইব, কোমরের কাইতনটারও টাইনা টাইনা খুইলা পালাইব, কেউ যাইব বাসের জারের মধ্যে বাস কাটার জন্য রে, মনটা একটু নরম করে দেন। সন্তান যাইব দোকানের মধ্যে সাদা মার্কিন কাপড় আনার জন্য, একদলে যাইব বড়ই পাতা আনার জন্য, গরম পানি করার জন্য, মসজিদের ইমাম সাহেব বলবো ইমাম মারা গেছে গো, এতটাই জানা
জন্য এত অন্যায় করলাম, আমার ছেড়ে দিলা, নবীর মহব্বতটা ছেড়ে দিলা বাজা, এই সন্তানটা তোমার মরার পরে কোনো কাজে আসবে না। যেই বিবির জন্য মা বাবার মনে কষ্ট দিলা, ওই বিবিটা মরার পরে তোমার আপন হবে না। তোমার রুহটারে আমার আল্লাহ জুলাইয়া রাখবো ফেরেশতাদের মাধ্যমে, এই দেহটার কোনো দাম নাই, মুখটারে গইরা দিব, সন্তান বাবার মুখটারে বাহির কইরা রাখবে না। যদি প্রশ্ন করি বাবার মুখটারে কেন বাহির কইরা রাখো না, সন্তান উত্তর দিবে বাবার দেহের মধ্যে প্রাণ নাই, মৃত চেহারা দেখলে ভয় লাগে রে, বাবার মুখটারে ডাইকা দাও ডাইকা দাও। ওই দিক দিয়া আমার আল্লাহর ফেরেশতারা রুহুরে প্রশ্ন করবে, রুহু বলো তো দেখি তোমার এখন আপন কে? ঈমানদার হলে কোনো কথা বলবে না, আপনি মরে যাওয়ার পরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপনার আপন হবে না। ঈমানদার মুমিন আল্লাহওয়ালা কামেল ব্যক্তিরা যারা থাকবে, তারা দুনিয়ার কোনো মানুষকে আপন দেখবে না। মরার পরে তো কবরের মধ্যে আমার নবী আপন হবে। ফেরেশতারা প্রশ্ন করবে, এই রুহু বলো তো দেখি তোমার আপন কে? ওই সময় রুহু কোনো উত্তর দিবে না, কারণ আমার নবী দেখে না, আমার নবী দেখে না। বেঈমানের রুহুকে প্রশ্ন করবে, বলো তো দেখি তোমার আপন কে? বেঈমানের রুহু উত্তর দিবে, যারা আমার মাইকিং করতেছে তারা আমার আপন, যারা আমার কাফনের কাপড় কিনতে গেছে তারা আমার আপন, যারা বাসের জারের বাস কাটতে গেছে তারা আমার আপন, যারা বড়ই পাতার গরম জলে পানি গরম করতেছে তারা আমার আপন, যারা কবরস্থানে গিয়া কবর করে তারা আমার আপন, কিন্তু অপ্রিয় সত্য কথা তারা কেউ আপন। পরের জায়গা পরের জমিন গর্বা নাই, আমি হিরো, আমি তো ওই গরের মালিক নই, আমি তো ওই গরের অবাজান। যখন গোসল দিব ইমানদারের রুহুরে প্রশ্ন করব, বলো তো দেখি তোমার আপন কে? ইমানদারের রুহু চুপ থাকবে, কোনো উত্তর দিবে না। বেঈমানের রুহু বলবে, যারা আমাকে গোসল দিচ্ছে সাবান দিয়া মরাইয়া, তারা আমার আপন, তারা কেউ আপন না। এরপরে বলবে, বলো তো দেখি তোমার আপন কে? জানাজার মাঠে নিয়ে যাওয়ার জন্য বেঈমানের রুহু বলবে, যারা আমার জানাজায় দেওয়ার জন্য আসলো তারা আমার আপন, কিন্তু দুনিয়ার সিস্টেম অপ্রিয় সত্য কথা তারা কেউ আপন না। এরপরে যখন জানাজা শেষে তারা কবরস্থানে নিয়ে যাইব, যমুনার বন্ধুরা ওই সময় প্রশ্ন করব, বলো তো দেখি এখন তোমার আপন কে? কিন্তু বেঈমানের রুহু খবর কি হবে তারও, এ আমার বাবা, আজাবের ফেরেশতা এসে তার প্রশ্ন করবে, বলো তো দেখি রব তারা কোন হে, তোমার রবের নাম কি? বেঈমানের রুহু বলবে, লা আদ্রি কোনো কিছুই জানি না, ওয়ামা দিন তোমার দিন ধর্ম কি ছিল, লা আদ্রি কোনো কিছুই জানি না, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, নবী সম্পর্কে তোমার ধারণা কি ছিল? দুনিয়াতে সারা জীবন নবীর শানে বেয়াদবি করছে, নবীর মহব্বত রাখতে পারে না, ওই সময় নবীর কোনো পরিচয় দিতে পারবে না। আর ইমানদারের রুহুকে প্রশ্ন করবে, ইমানদারের রুহুকে বলবে, রব্বি আল্লাহ, তো বলো তো দেখি রব তেরা কোন হে, তোমার রবের নাম কি? ওই পাশ দিয়ে কবরের পাশ থেকে এলান হবে, তার কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদার খবর পেয়ে যাবে দুনিয়াতে তার আকীদা ছিল আমাদের রব, সে পরিচয় দিবে রব্বি আল্লাহ, তারপরে বলা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে উত্তর দিবে দীন আল ইসলাম, তারপরে বলা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, নবী সম্পর্কে তোমার ধারণা কি ছিল? আমার নবী কবরে এক পাশে বসে বসে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে কাঁদবে, প্রেমিক যারা তার নবীকে দেখার সাথে সাথে তার পরিচয় দিয়ে দিবে, হাযা রাসূলুল্লাহ, হাযা নবিউল্লাহ, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার, ও নবীজি নবী, আপনার কথা মনে হইলে গো আমার,
বেশে যাই নয়ন জলে কেমনে তাকি সহিয়া দেখা দেন গো মায়ার কবরের মধ্যে যদি নবীরে দেখায় দে আর কোন টেনশন আছে তার এই দেহটারে ঘুম পাড়ায় দিব রুহটারে জান্নাতের ভিতরে পাঠায় দিব ঘুমাইব আর বেঈমান যারা ফিদা যে শুরুইব আগুনে ফলাইব আবার জীবিত হইব সরায়া দাঁত ফলাইব আবার দাঁত জোড়া লাগবো উষ্টাইয়া নিয়ে একবার হেসে সারাসুরা ফাড়াইব আবার জীবিত হয়ে যাইব ফিডার আর কোন শেষ শুরু আছে কাজী আমরা কি নবীর সামনে বেয়াদবি করব না নবীর ভালোবাসবো নবীর ভালোবাসার কথা কে বলছে আমার তো বুঝে আসে না নবীর সম্মান দিলে তাদের এত অসুবিধাটা কোথায় আচ্ছা আমরা যদি যমুনার মানুষ কিয়ামত পর্যন্ত নবীজির নামটা একবারও না নেই নবীজির শান কমবো কেন কমবো না কারণ আল্লাহ কই ওরা ফানা লাকা জিক্রাক বন্ধু আপনার সম্মান বাড়াইছি আমি আল্লাহ আপনার কোন উম্মত আমার কোন বান্দা যদি কিয়ামত পর্যন্ত আপনার নাম না নেই আপনার শান কমবে নিলে কি হবে একবার যদি মহাব্বতে দুরুদ পড়ে আমল নামার মধ্যে 10টি সওয়াব দিব মহাব্বতে একবার পড়ার কারণে আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দিত ওই নবীজির প্রশংসার দরকার আছে না নাই মানুষ মারা গেলে কবর নেয় না কয়টা প্রশ্ন এর আগে রাখার সময় কবরের লাশ যখন রাখে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার এলাকায় বলে আপনাদের যমুনা গ্রামে কোনটা বলে হ্যাঁ তা আপনার আকীদা নবী মারা গেছে আচ্ছা মুর্দারে রাখার সময় কি নবী যে পাশে বসে রয়েছে দেখা যায় হ্যাঁ রাখার পরে কি আল্লাহ তাড়াতাড়ি নবীর বাড়ায় দিন বাড়ায় দিন বাড়ায় দিন এক কবরের ভিতরে এটা সম্ভব নাকি কবরস্থ করার পরে একটা ছিদ্র রাখে নবীটা দিয়ে ঢুকবো ঢুকা তার সুপারিশ করবো এরকম সিস্টেম বিশ্বাস করতে হবে নবী দেখা যায় না চোয়া যায় না অনুভব করা যায় না ভালোবাসা দিয়ে বিশ্বাস করতে হবে যেই নবীজি সারা কোন উপায় নাই ওই নবীজির প্রশংসা দরকার আছে না নাই কোন মানুষ কি বললো দেখার টাইম নাই এর পাশাপাশি আউলিয়া কেরামগণের মহাব্বত অন্তরে ধারণ রাখবেন বলেন অলি আল্লাহ গণের ভালোবাসার কথা কোরআনে আছে না নাই সম্মান দিছে কে জুড়ে বলেন কেমন ব্যক্তির ঘরে কেমন সন্তান হয় আমার আল্লাহ উম্মুল খায়ের ফাতেমার গর্ভের ভিতরে গাউসে পাকের মতন একজন আল্লাহর ওলি কেন দিছে একটু শুনেন গাউসে পাকের আব্বা আবু সালে জঙ্গি মুসা স্টেজ আসতেছে স্টেজে সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মানে ওয়াজ এত তাড়াতাড়ি আর কি করবো যাই হোক আমাকে 10টায় দিলে মোটামুটি একটা জমায়া গুছায় গেছে আলোচনাটা করা যাইতো তারপরে যতটুকু করছে আলহামদুলিল্লাহ রাগ করছেন আমার কথাই মাইন্ড করছেন যেহেতু ফির সবুজ চলে আসছে আমি আর দীর্ঘায়িত করছি না ওয়াদা দিছিলাম একটু জিকির করবো এক মিনিট একটু জিকির করে লাই হ্যাঁ করবো একটু জিকির করে ফিসা বুঝতে মাইক দিয়ে আমি চলে যাচ্ছি সকলে চক্ষু দুটি বন্ধ করে দিয়ে একটু জিকিরি করে না কর মুর্শিদ জানো ওই তো আমার অনে অন্তরে যাবি মুর্শিদামি হইলাম পালা আলা তুমি হইলা অন্তরে জামি গোদামি হইলাম পালা আমার মাঝে কি দুনাছে রাখিতা আমি তোমার মোহন গো মুর্শি কর মুর্শিদ জাহালো ওই তো মা মনে মা
সকলের কাছে দোয়া আছে বিশ্বমজুর কাছে দোয়া আছে বিদায় রস করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করতে গেল আমি দুই তিনটা একটা শান বলি বলবো বলবো আমার সাথে বলবেন তোরে ভালো বেহেশে আমার শার হইলো নয়নের জল এটা বললে গুনাহ মাফের কাফফারা হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ ওরে আগুন লাগিছে আশেকে অন্তরে আগুন লাগিছে আশেকে অন্তরে উপরে পানি দিলে হইব কি আল্লাহ নিশি রাইতে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কারে বাঁশি বাজে আল্লাহ নিশি জিকির করেন পায়ানিতি হারা গিলাম ঘুমের গোরে স্বপনে হার কি দেখা হবে মুর্শিদ জীবনে আল্লাহ 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 আল্লাহ
السلام عليكم ورحمة الله وبركاته.